স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি সহ দেশের বেশ কয়েকটি অঞ্চল। এমন অবস্থায় বন্যার্থদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা, পরিমণি, বুবলি, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, জায়েদ খান, নিপুণ কণ্ঠশিল্পী আসিফ সহ ছবিজ অঙ্কনের তারকারা। চিত্রনায়িকা পূর্ণিমার মতো কেউ কেউ আবার পড়েছেন মানুষের তোপের মুখে। তবে পূর্ণিমার সাফ কথা, গালি পরেও দিতে পারবেন, আগে বন্যার্থদের সাহায্য করুন। চিত্রনায়িকা পূর্ণিমা বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এক জনসচেতনতামূলক পোস্ট দেন। তবে শিক্ষার্থীদের আন্দোলনে নীরব থাকা পূর্ণিমা হঠাৎ করে বর্ণাত্মদের পাশে দাঁড়ানোয় পড়েছে তোপের মুখে। অনেকেই সমালোচনায় মেতেছেন এই চিত্রনায়িকার। সমালোচকদের উদ্দেশ্যে তাই পূর্ণিমা তার স্টেটাসে লিখেন, আমাকে নিয়ে বাজে মন্তব্য, গালাগালি আপনারা চাইলে পরেও দিতে পারবেন, এই সময়ে আসুন বর্ণাত্মদের সাহায্যে এগিয়ে আসি। বন্যার ভয়াবহতা ছুঁয়ে গেছে চিত্রনায়িকা পরিমণিকেও। নিজের সর্বোচ্চটা দিয়ে বর্ণার্থদের পাশে থাকার ঘোষণা দেন এই নায়িকা। এক শিশুর ছবি ফেসবুকে শেয়ার করে পরিমণি লিখেন, আল্লাহ কি করব আমি, বুকের ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে, এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাবো, আল্লাহ তুমি সহায় হও, কেউ নাই আর এখন, আমি যাব আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করব ইনশাল্লাহ। বন্যা কবলিত জেলার কয়েকটি ছবি পোস্ট দিয়ে চিত্রনায়িকা বুবলি লেখেন, বাংলাদেশের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। লাখ লাখ মানুষ এবং অবলা প্রাণীরা বিপদগ্রস্ত। যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। একটি বাচ্চা ছবি শেয়ার করে জায়েদ খান তার ফেসবুক স্টেটাসে লেখেন, কোনোভাবেই সহ্য করার মতো না, এটা দেখার পর মানুষ কিভাবে থাকে, যতবার দেখছি বুকের ভেতরটা কাঁদছে, আল্লাহ আপনি এই মাসুম বাচ্চার মুখের দিকে তাকিয়ে সকল বন্যাবাসী মানুষদের হেফাজত করেন। চিত্রনায়িকা অপু বিশ্বাস এক স্টেটাসে লিখেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লার জন্য দোয়া করুন। চিত্রনায়িকা নিপুণ লিখেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চল বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানি বন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ রইল। চিত্রনায়িকা মাহিয়া মাহি ফেসবুকে লিখেন, যদি হেলিকপ্টার নিয়ে কোনো সাহায্য না আসে তাহলে কেউ দয়া করে লাশ সংগ্রহ করতে আসবেন না। হেলিকপ্টার ছাড়া ফেনীর ফুলগাজী ও পরশুরামের মানুষদের আর কোনোভাবেই রক্ষা করা যাবে না। বন্যার্থদের পাশে থাকার আহ্বান জানিয়ে কণ্ঠশিল্পী আসিফ আকবর ফেসবুকে লিখেন, বন্যা অ্যালার্ট, উজানের পানি স্বাগতম, পলি মাটি আমাদের, হাতে হাত রেখে ষড়যন্ত্রের বন্যা মোকাবেলা করব ইনশাল্লাহ। অভিনেত্রী তিশা ফেসবুকে লিখেন, বন্যার এই বিপদে আমাদের একে অন্যের পাশেই থাকতে হবে, আমরা বাংলাদেশিরা অনেক শক্তিশালী, এটি অলরেডি আমরা প্রুভ করেছি, সো লেটস প্রুভ ইট অ্যাগেইন, ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী বাসীদের জন্য এগিয়ে আসুন। সঙ্গীতশিল্পী তাশরিফ খান লিখেন, ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে, যত দ্রুত সম্ভব বাংলাদেশ সেনাবাহিনীর উচিত হবে সেখানে উদ্ধার কার্যক্রম শুরু করে বন্যায় আক্রান্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে সহায়তা করা, অনীতি বিলম্বে সরকারকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করতে হবে। চিত্রনায়িকা তমা মির্জা ফেনী ও নোয়াখালীর বন্যা পরিস্থিতি তুলে ধরে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন, সেখানে সেনাবাহিনীর সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন। অভিনেতা জিয়াউল হক পলাশ লিখেন, ফেনী ভেসে যাচ্ছে, নোয়াখালী এবং কুমিল্লা ভয়ঙ্কর বিপদে, আপাতত প্রধান কাজ হচ্ছে সারা দেশ মিলে বন্যার্থদের পাশে দাঁড়ানো, বেশ কিছু স্পিড বোট পরশুরামের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আপনাদের যাদের সহযোগিতা লাগবে দ্রুত যোগাযোগ করুন। বন্যার্থদের সহযোগিতায় এগিয়ে আসছে দেশের সকল শ্রেণী পেশার মানুষ।